বঙ্গোপসাগর ঘেরা দেশগুলোর সাথে সমুদ্র পথে আরও যোগাযোগ বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে একথা জানান তিনি এ সময় সমুদ্রে মাছ আহরণের দিকে আরও নজর দিতে ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী রাজধানীতে শুরু হলো দুই দিন ব্যাপী আন্তর্জাতিক অ্যাকোয়া কালচার অ্যান্ড সিফুড ফুড প্রদর্শনী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্র সম্পদ কিভাবে আহরণ ও কাজে লাগানো যায় সেদিকে মনোযোগী হওয়ার তাগিদ দেন সরকার প্রধান এজন্য দেশি বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানান তিনি বিনিয়োগের ক্ষেত্রে আমরা অনেক বেশি সুবিধা দিয়ে থাকি সেখানে যে কেউ বিনিয়োগ করতে পারেন তার যে লভ্যাংশ খুব সহজে তারা সেটা নিয়ে যেতে পারেন এবং ব্যাংকের লেনদেনটাও আমরা অনেক সহজ করে দিয়েছি সেখানে আপনি অর্থ রাখতে পারেন সেটা আবার নিয়ে যেতে পারেন অবসর অ্যাকাউন্ট খোলারও সুবিধা রয়ে গেছে সেই শেখ হাসিনা জানান কক্সবাজারকে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করতে কাজ করছে সরকার বলেন বঙ্গোপসাগর পাড়ের দেশগুলোর সাথে সাগর পথে যোগাযোগ বাড়াতে কাজ চলছে এই ইন্ডিয়ান ওশনের যে কান্ট্রিগুলি বঙ্গোপসাগরের যে দেশগুলি এদের সঙ্গে এই সি রুটে ব্যবসা বাণিজ্য বাড়ানো এদিকেও আমাদের একটা বিরাট সম্ভাবনা এবং সে ব্যাপারেও আমরা আলোচনা করছি সে কাজটা আমরা করব যুব সমাজকে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়ে এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী এস এম ফাউন্ডেশন থেকে আমরা অনেক ঋণ দিয়ে থাকি স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা